আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আজ আমি চলে এসেছি ঢাকা হাতিরপুলের মোতালেব প্লাজার থার্ড ফ্লোরের আইফিক্স ফার্স্ট একটি মোবাইল ফোন রিপেয়ারিং শপে। এখানে খুবই দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার ফোনের সব ধরনের প্রবলেম সলিউশন করা হয়। তাই আজ আমি চেষ্টা করব আপনাদেরকে এই আইফিক্স ফার্স্ট যে প্রতিষ্ঠানটি আছে, এই প্রতিষ্ঠানের ওনাদের কাজের ধরন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, তো আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইফিক্স ফার্স্ট? আইফিক্স ফার্স্ট জি ভাই। এটার অ্যাড্রেসটা হচ্ছে মোতালেব প্লাজার, এটা হচ্ছে হাতিরপুল শাহবাগ এরিয়ার। এদিকে কাউরে আয়া জিজ্ঞেস করলে দেখাই দিব যে এটা খুবই পপুলার এবং কমন একটা মার্কেট, সবাই চিনে। তো এখানে আসলে কি ধরনের কাজ করা? এখানে হচ্ছে আপনার স্মার্টফোনের যে কোনো ভাঙা ডিসপ্লে চেঞ্জ, তারপর আপনার হচ্ছে মাদারবোর্ডের কাজ, গ্লাস চেঞ্জ, ডিসপ্লে ভেঙে গেছে গ্লাস ভালো আছে ওই গ্লাস চেঞ্জ করে। মোট কথা হচ্ছে স্মার্টফোনের এটা হসপিটাল বা ল্যাবরেটরি, স্মার্টফোনের যত ধরনের কাজ আছে এভরিথিং সব কাজ করবে। আজকে কি দেখাবেন আপনি? আজকে হচ্ছে আমার স্যামসাং এর নাই 18, আপনার হচ্ছে আজকে আমরা ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ আর কি, এটা খুবই বাজে অবস্থা, আপনার ব্যাকসাইড সহ চেঞ্জ করতেছে আর কি। হচ্ছে মডেলটা কি? এটা A9 18 আর কি। আচ্ছা, এটা আপনার এই ধরনের ফোনে কত খরচ পড়বে? এটা হচ্ছে আপনার 5800 এর মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। 5800 একেবারে ব্যাকশিল সহ, ব্যাকশিল সহ অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ব্যাকশিল। আচ্ছা, তো ভিউয়ারদের সুবিধার্থে যদি দেখাতেন যে আপনারা এটা কিভাবে চেঞ্জ করেন, কাস্টমার কি দাঁড়িয়ে থেকে চেঞ্জ করতে পারবে? কাস্টমার দাঁড়িয়ে থেকে সামনে থেকে চেঞ্জ করা হয় আর কি। সেই ক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে আপনার? যদি কমপ্লিট চেঞ্জ করে এলাই আপনার, তাহলে আমরা 20 মিনিটের মধ্যে করে দিই। মাত্র 20 মিনিটের মধ্যে? তবে আমি আপনাদেরকে যে এই যে ভাঙা ডিসপ্লেটা দেখছেন, এটা কিভাবে চেঞ্জ করে এবং সেক্ষেত্রে কি পরিমাণ কস্ট পড়বে এবং কি পরিমাণ সময় লাগে সব আপনাদেরকে দেখাবো। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা আমরা দেখতে পাচ্ছি যে একটি আপনার ভাঙা ডিসপ্লে থেকে আলাদা করা হচ্ছে ডিসপ্লেটাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ফোনের ডিসপ্লে থেকে আপনার আলাদা করা হচ্ছে। এরপরে এটা বাবল মেশিন আছে এবং আপনার যে উপরের যে আঠা আছে এটাকেও রিমুভ করা হবে। স্যার আমরা কত করে বেশ বাবুল থেকে যায়, মানে আপনার বাবুল পলি লাগালে অনেক সময় দেখা যায় ভিতরে ফুসকার মতো থেকে যায়, যেগুলো আমরা এই মেশিনের মাধ্যমে রিমুভ করি আর কি। আচ্ছা, এটা কতক্ষণ সময় লাগে বাবুল? সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। 3 মিনিটের মতো সময় লাগে? মানে ফোনের ডিসপ্লেটা যখন আলাদা করা হয়, তারপর আলাদা করার পরে ক্লিন করার পরে কিছু বাবল থেকে যায়, বাবল থেকে যায় যেগুলো এই মেশিনের মাধ্যমে আপনার একবার অটোমেটিক রিমুভ হয়ে যাবে, যেগুলো একটা বাবলও থাকবে। আচ্ছা, আপনারা তো সব ধরনের কাজই আধুনিক টেকনোলজি মেশিনের মাধ্যমে করেন তাই না? আমাদের এখানে মোটামুটি সব ধরনের মেশিনই আছে, আধুনিক যত মেশিন আছে সব ধরনের মেশিন মোটামুটি আমাদের সবে পাবে, যত উন্নত মানের মেশিন আছে। এই ধরনের ডিসপ্লে আপনার চেঞ্জ করতে কি রকম সময় লাগে? আমরা কাস্টমার থেকে মিনিমাম আধা ঘন্টা সময় নেই পরিপূর্ণভাবে সুন্দর কাজ করে দেওয়ার জন্য। আপনাদেরকে যদি বলি এই যে আইফিক্স ফার্স্ট বা রিপেয়ার যে সব, আপনাদের কয়টা প্রতিষ্ঠান এখানে? এখানে আমাদের মোট সব মিলে 8টা প্রতিষ্ঠান আছে। 8টা মানে সব আছে আপনাদের? আর এগুলার টোটালি অনার তো একজনই তাই না? অনার একজন আরিয়ান ভাই, আমরা সবাই চিনি খুবই ওনাকে, এবং ওনাদের কাজের মানও যথেষ্ট ভালো। বিধায় সবসময় কাস্টমারের সবসময় অলওয়েজ কাস্টমার থাকে, আর যদিও সবগুলোতে পরের দিনের পরের দিন একটু বন্ধ, বন্ধের পরের দিন হওয়ার কারণে কিছুটা কাস্টমার কম আজকে আমরা দেখছি, তারপরেও যথেষ্ট ভিড় আছে। আমরা ওনাদের কাজের মান সম্পর্কে পূর্বের ভিডিওতে দেখেছি আর এখনও আমরা দেখব। আপনারা যদি এই প্রতিষ্ঠানে আসেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। ওনাদের দেখতে পাচ্ছি অলরেডি, দেখেন এটা বাবল মেশিন থেকে বের করা হচ্ছে, যে এখানে বাবলগুলো রিমুভ করা হয়েছে অলরেডি। আপনাদেরকে যদি একটু দেখাই,
কিছু কিছু গ্লাস আছে যেগুলো কার্ভ ডিসপ্লে গুলো আলাদা, সেগুলো 3,350-4,000 পর্যন্ত আছে। আর এমনিতে মোটামুটি 1200-1300 যেগুলো এলইডি নরমাল কার্ভ ছাড়া, সেগুলো 1200-1400 টাকার মধ্যে করে। আচ্ছা, তো এছাড়া তো আপনারা ফোনের সব ধরনের সলিউশন করা হয় এই আপনাদের প্রতিষ্ঠানে, তাই না? মোবাইলের যত ধরনের সমস্যা আছে আমাদের, আশা করি এখানে আসলে সবকিছু সমাধান পাবেন। আমাদের এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে, মোটামুটি অনেক লোকজন আছে যারা কাজের বিগত অভিজ্ঞ আছে। আচ্ছা, মোটামুটি এখানে আপনার দক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং আধুনিক টেকনোলজির মাধ্যমে এই ফোনগুলার সলিউশন করা হয়। তো ভিউয়ারদের সুবিধার্থে আপনাদের অ্যাড্রেসটা আবার যদি বলতে পারেন। আমাদের এটা হলো হাতিরপুল বা পরিবাগ বললে হবে, পরিবাগ হাতিরপুল কাঁচা বাজার বললে আরো সবাই সহজে চিনতে পারবে। আপনি যদি রিক্সায় বা শাহবাগ আসেন, আইসাহ যদি রিক্সাকে বলেন যে হাতিরপুল কাঁচা বাজার, এখানে আসলে মোতালেবের সামনে আপনাকে সবাই চিনে দেবে। আরে এই মার্কেটটা তো অনেক আগের সবাই চিনে মোটামুটি, তারপর আপনি শাহবাগ যেহেতু বেশি দূর থেকে অনেক মানুষ শাহবাগ চিনে, সেখানে আইসে আপনি রিক্সায় যদি বলেন হাতিরপুল কাঁচা বাজার বা মোতালেবের সামনে, আপনার সর্বোচ্চ 20 টাকা রিক্সা ভাড়া নেবে, সোজা মোতালেবের সামনে নামিয়ে দেবে। এবং আমাদের শপের অ্যাড্রেস হলো মোতালেব প্লাজা লেভেল 331-32 শপ বা 321 নাম্বার শপ, আই ফিক্স ফাস্ট বললেই সবাই চিনবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে আপনাদের কাছে আসতে পারবে এই শপে, তাই না? জি, ওকে, আপনাকে ধন্যবাদ ভাই অনেক। হ্যাঁ।